হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের শাজাহান কবিতার নামকরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। শাজাহান কবিতার নামকরণ সম্পর্কে আজ আমি আলোচনা করব। বলাকা কাব্যের শাজাহান কবিতাটি রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাগুলির মধ্যে একটি। এ কবিতার নামকরণ নিয়ে কবি দ্বিধাগ্রস্ত হয়েছেন বিভিন্ন সময়ে, তাই কখনো একে চিহ্নিত করেছেন তাজমহল নামে, কখনো শাজাহান নামে, আবার কখনো কোনো নাম না দিয়ে কেবল কবিতার সংখ্যা দিয়ে কবিতাটিকে বোঝাতে চেয়েছেন। এতেই এ কথা পরিষ্কার যে রবীন্দ্রনাথ শাজাহানকে না তাজমহলকে কাকে গুরুত্ব দিতে চান এ কথাটা ঠিক বুঝে উঠতে পারেননি। 1344 সালের 21শে শ্রাবণ অধ্যাপক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কবি লিখেছেন এই কবিতার একটি অংশ দুর্বোধ করেছেন, তাই একসময় এটাকে বর্জন করেছিলুম, তারপর ভাবলুম কে বোঝে কে না বোঝে সে কথার বিচার আমি করতে যাব কেন। তোমাদের মতো অধ্যাপকদের আক্কেল দাঁতে চর্ব পদার্থ না রেখে গেলে ছাত্রমণ্ডলীদের ধাঁধা লাগবে কি উপায়ে। পরের প্যারা। শাজাহান কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় এ কবিতার দুটি মূল অংশ ছাড়াও একটি ভূমিকা অংশ রয়েছে। ভূমিকা অংশের প্রথমেই কবি লিখেছেন, এ কথা জানিতে তুমি ভারত ঈশ্বর শাজাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। অর্থাৎ কালের অশান্ত প্রবাহে মানুষের জীবন যৌবন ধনমান সবই ভেসে যায়, কিন্তু এসবকে রাখবে কিন্তু এসবকে রাখার চেষ্টা সম্রাট শাজাহান কখনো করেননি। তিনি শুধু তার অন্তর্বেদনাকে চিরন্তন করে রাখার চেষ্টা করেছেন, তার বিচ্ছেদ বিরহকে শাশ্বত করে রাখতে চেয়েছেন কালের বুকে। প্রিয় পত্নী মমতাজের মৃত্যুতে শাজাহান চেয়েছেন তার পত্নী বিরহের বেদনাকে অমর করে রাখতে। বলাকা কাব্যের মূল সুর গতির সুর। শাজাহান কবিতাটিতে গতি ভাবনাই প্রধান। অখণ্ড অনন্ত কালপ্রবাহ তাতে ভেসে চলেছে এ জীবন। হায় রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়। এই তীব্র গতির মধ্যে শাজাহানের জীবনও গতিবান। সময়কে থামিয়ে দেবার ক্ষমতা কারো নেই, তাই প্রেমের একটি বিশেষ অনুভূতি তাজমহলের মাধ্যমে চিরন্তন করে রেখেছেন শাজাহান। রবীন্দ্রনাথ তাজমহলকে বলেছেন নব মেঘদূত। কালিদাসের মেঘদূত যেমন চিরবিরহের বাণীকে বহন করে চলেছে, তাজমহলের এই রূপও তেমনি বয়ে চলেছে বিরহের বার্তাকে। নশ্বর দেহের ভাষা চিরন্তন নয়, চোখের দৃষ্টিও একসময় দূরত্বের বাধায় রুদ্ধ হয়ে পড়ে, কিন্তু সৌন্দর্যের দূতেরা কালের ভ্রুকুটিকে অস্বীকার করে চিরকাল চিরন্তে সে বার্তাটি বয়ে নিয়ে যেতে পারে। প্রিয়ের মন প্রিয়াকে বলতে পারে ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া। শাজাহান তার বিশাল প্রতিশ্রুতি অতুল ঐশ্বর্য নিয়ে হারিয়ে গিয়েছেন কালের স্রোতে, কিন্তু তার পত্নীর প্রতি প্রেমকে যে অমর করে রাখতে পেরেছেন, তিনি যে কখনো তাকে ভুলে যাননি, এ কথাই তার সৃষ্ট তাজমহল যেন বারবার বলছে। শাজাহান কবিতার এই পর্যন্ত অংশ কবি বিশেষ মানসিকতার পরিচয়বাহী। এরপরেই গভীর তত্ত্ব কবিতাটিকে ভিন্ন রূপ দিয়েছে। এই নাটকীয় সংঘাতের মাধ্যমে প্রেম ও অমরত্ব সম্পর্কে চিন্তাকে অনায়াসে ভিন্ন খাতে বইয়ে দিয়েছেন কবি।
রবীন্দ্রনাথ চারুচন্দ্রকে লিখেছিলেন যে, আমার বিরহ, আমার স্মৃতি, আমার তাজমহল, যে মানুষটা বলে তারই প্রতীক ওই গেরস্থানে। কবিতায় সে কথাই বলেছেন, মৃত্যুকে স্মরণের আবরণে ঢেকে রাখার জন্যই সমাধি, মন্দিরের প্রতিষ্ঠা। কিন্তু জীবনকে তো এত ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা যায় না, তাকে কেউ কখনো বাঁধতে পারেনি। প্রবাসী পত্রিকার একটি সংখ্যায় রবীন্দ্রনাথ এই সত্তার পরিচয় দিতে গিয়ে লিখেছিলেন, করেছেন, তার আর মুক্ত হয়েছে যে সে লোক লোকান্তরের যাত্রী, তাকে কোনো একখানে ধরে না, না তাজমহলে, না ভারত সাম্রাজ্যে, না শাহজাহান নামধারী বিশেষ ইতিহাসের ক্ষণকালীন অস্তিত্বে। এই জীবন এত বড় যে তা কখনো ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ হয় না। এক একবার দেহের বন্ধন স্বীকার করে এক একটা কীর্তি রেখে সে সম্মুখে এগিয়ে যায়। প্রেম তাকে বাঁধতে পারে না, তবে তার কাছ থেকে আদায় করে নিতে পারে বিশেষ পুরস্কার। সেই বৃহৎ শাহজাহানের কাছ থেকেই যেন পাওয়া গিয়েছে মালা, মালা থেকে খসে পড়া ফুলের একটি দল। সেই বীজ আজ বৃক্ষ হয়ে মাথা তুলে দাঁড়িয়েছে এবং উপলব্ধি করেছে যে প্রিয়া তাকে রাখতে পারেনি, রাজ্য তাকে পথ ছেড়ে দিয়েছে, সমুদ্র পর্বত তাকে থামিয়ে দিতে পারেনি, সৌন্দর্যের পাখায় ভর দিয়ে তার অকারণ অবারণ উড়ে চলা। তাই স্মৃতিভারে আমি পড়ে আছি, ভারমুক্ত সে এখানে নাই। শাহজাহান কবিতাটি বিশ্লেষণ করে দেখা গেল, গতির আগে স্পর্শে কবিতাটি উজ্জীবিত। স্টুডেন্ট, তোমাদের রবীন্দ্র কবিতা থেকে আমি চারটি কবিতার আলোচনা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করি তোমরা এই চারটি কবিতা থেকে কমন পেতে পারো। আমি তোমাদের 100% কমন বলছি না, কিন্তু আমি আশা রাখছি যে তোমরা এই চারটি কবিতা থেকে অবশ্যই কমন পাবে। আজ এখানে শেষ করছি, ধন্যবাদ।